জলদস্যুদের আক্রমণের ফলে বিশ্ববাণিজ্যের বার্ষিক ক্ষতির পরিমাণ প্রায় $7 থেকে $12 বিলিয়ন। বেশ কয়েক বছর কম থাকলেও আবারও নতুন করে ব্যাপক সক্রিয় হয়ে উঠেছে সোমালিয়ান জলদস্যুরা। সম্প্রতি বাংলাদেশে জাহাজ এমভি আবদুল্লাহ ছিনতাইয়ের ঘটনায় আবারও নতুন করে আলোচনায় এসেছে জলদস্যুতার বিষয়টি। আবারও কেন সক্রিয় হয়ে উঠল তারা? সোমালিয়ায় জলদস্যুদের উত্থান কিভাবে? আর দেশটির সরকার কিংবা আন্তর্জাতিক মহল কেন এর নিয়ন্ত্রণ করতে পারছে না? আপনাদের সঙ্গে নিয়ে অনুবীক্ষণের এই পর্বে এসব প্রশ্নের উত্তর খুঁজব আমি মানিক মোহাম্মদ ওমর। ইতালিয়ান উপনিবেশ থেকে বেরিয়ে ১৯৬০ সালে স্বাধীন হয় সোমালিয়া। ১৯৯১ সালে সামরিক শাসনের অবসান হলে দেশটিতে অরাজকতা সৃষ্টি হয়। পরের দুই দশকের বেশি সময় গৃহযুদ্ধে বিধ্বস্ত সোমালিয়াতে কার্যকর কোনো সরকার ছিল না। তখন আফ্রিকার জলসীমার নিরাপত্তায় ছিল না কোনো কোস্টগার্ড বা উপকূলরক্ষী বাহিনী। এতে ওই অঞ্চলে বিদেশি মাছ ধরা নৌযানের উপস্থিতি ক্রমশ বাড়তে থাকে, ফলে স্থানীয় জেলেরা ক্ষতিগ্রস্ত হয়ে দস্যুতার দিকে ঝুঁকে পড়ে। তাছাড়া মাছ ধরার চেয়ে জাহাজ ছিনতাইয়ের আয়ের পরিমাণও অনেক বেশি। অন্যদিকে দেশটির অর্থনৈতিক দুরবস্থার জন্য তৈরি হওয়া বেকারত্বও তাদের দস্যুতার জড়িয়ে পড়ার পেছনে অনেক বড় একটি কারণ। জলদস্যুরা জাহাজ ছিনতাইয়ের জন্য প্রয়োজনীয় অর্থ ও অস্ত্র সংগ্রহ করে সোমালিয়ার জনগণের কাছ থেকে। এর জন্য তাদের রয়েছে অলিখিত একটি শেয়ার বাজার, সেখানে বিনিয়োগকারীরা সম্ভাব্য ছিনতাইকাণ্ডের শেয়ার কেনে। সামুদ্রিক কোম্পানি নামে পরিচিত এমন 72টির বেশি জলদস্যু গ্রুপের সমন্বয়ে এই শেয়ার বাজার গঠিত। টাকা ছাড়াও বিনিয়োগকারীরা অস্ত্র দিয়েও শেয়ার কিনতে পারে। জাহাজ ও নাবিকদের জিম্মি করে বিপুল পরিমাণ মুক্তিপণ আদায় করে জলদস্যুরা। বিশ্বব্যাংকের হিসেবে ২০০৫ থেকে ২০১২ সাল পর্যন্ত হর্ন অব আফ্রিকার দস্যুরা প্রায় ৪০০ মিলিয়ন মার্কিন ডলার মুক্তিপণ হিসেবে আদায় করেছে। দস্যুরা এত বিপজ্জনক উপায়ে অর্জিত সেসব অর্থ পার্টি, অ্যালকোহল পান ও অবাধ যৌনতার পেছনে খরচ করে। তাছাড়া সোমালিয়ান জলদস্যুরা গাড়ি কিনতে বেশ পছন্দ করে। শুধু তাই নয়, কেনার পর কোনো গাড়ি নষ্ট হলে সেটি আর মেরামত না করে তারা নতুন করে আরও একটি গাড়ি কিনে ফেলে। তবে মুক্তিপণের মাধ্যমে পাওয়া অর্থের খুব সামান্যই পায় ছিনতাইয়ে অংশ নেয়া জলদস্যুরা। তাহলে মুক্তিপণের মাধ্যমে পাওয়া লাখ লাখ ডলার যায় কোথায়? মূলত ছিনতাইয়ের আগে যারা কথিত শেয়ার বাজারে বিনিয়োগ করে তাদের কাছে চলে যায় সেসব অর্থের বড় একটি অংশ। জলদস্যুরা খুব ক্ষিপ্র গতিতে আকস্মিক আক্রমণ চালায়। তারা সাধারণত রাতে বা ভোরের দিকে ছিনতাইয়ে অংশ নেয়, তাই জাহাজের ক্রুরা কিছু বুঝে ওঠার আগে জাহাজের নিয়ন্ত্রণ নেয় তারা। আর একবার কোনো জাহাজের নিয়ন্ত্রণ নিয়ে নিলে সামরিক পদক্ষেপ নেওয়া কঠিন হয়, কারণ তাতে জিম্মিদের হতাহত হওয়ার আশঙ্কা বেড়ে যায়। তবে মাঝে ইউরোপিয়ান ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রসহ বেশ কিছু দেশের সামরিক তৎপরতায় ২০১২ সালের দিকে কমে আসে জাহাজ ছিনতাইয়ের ঘটনা। কিন্তু করোনা মহামারীর ফলে অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, লোহিত সাগর দিয়ে যাওয়া জাহাজে হুতি বিদ্রোহীদের আক্রমণ সহ নানা কারণে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি এখন অন্যদিকে রয়েছে। এ সুযোগে ভারত মহাসাগরে সোমালিয়ান দস্যুরা আবারও নতুন করে সক্রিয় হয়ে উঠছে বলে মনে করছেন বিশ্লেষকরা।